নমস্কার বন্ধুরা, সুস্মিতে কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁপে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আলু। আলু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে আমি আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা পেঁপে। পেঁপেটাও আলুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁপে আলু খুব বেশি ভেজে নেব না আমি, জাস্ট একটু সাঁতলে নেওয়ার মতো ভেজে নিচ্ছি। পেঁপে আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো এলাচ, সামান্য গোটা জিরে। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আমি এখানে ছোটো সাইজের পেঁয়াজ 7-8টা দিয়েছি। আপনারা যদি বড় সাইজের পেঁয়াজ দেন তাহলে 4টে দিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, এর জন্যে এখানে দিয়ে দিলাম সামান্য নুন। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কত তাড়াতাড়ি নরম হয়ে গেছে। পেঁয়াজটা খুব ভালো মতো আমার ভাজা হয়ে গেছে। আমি এই সময় দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি 1.5-2 চামচ এখানে দিলাম। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। খুব সামান্য জল দিলাম, কারণ আমি এই সময় দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1টা বড় সাইজের টমেটো কুচি। এবারে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। জলটা আমি এই কারণেই দিলাম যাতে গুঁড়ো মশলা দেওয়ার সময় মশলাটা ধরে বা পুড়ে না যায়। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে ঝাল একদমই কম ব্যবহার করেছি, যাতে বাচ্চারাও অনায়াসে খেতে পারে, তবে ঝাল অবশ্যই নিজেদের আন্দাজ মতো। মশলা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এইবারে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 350-400 মতো চিকেন নিয়েছি। গ্যাস একদম কমিয়ে দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। চিকেনটা যত কষানো হবে তত কিন্তু এর টেস্ট বাড়বে। আমি একটু নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, মিনিট 5-এর জন্য একটা চাপা দিয়ে ঢেকে দিলাম। আবারও একটু নেড়েচেড়ে দেব আমি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়ে একটা রং চলে এসেছে।
আর গন্ধটাও বেরিয়েছে তেমনি সুন্দর। আমি আবারও মিনিট দুয়েকের জন্যে চাপা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এবারে আমি ভেজে রাখা আলু পেঁপেগুলো দিয়ে দিলাম। আলু পেঁপেটাও আমি একই সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। সবসময় রিচ রান্না না খেয়ে মাঝে মাঝে এরকম হালকাভাবেও চিকেনের ঝোল খাওয়া যায়, এবং এটা খেতেও বেশ ভালো লাগে আর শরীরের জন্যেও খুব উপকারী। কষানো আমার হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। যে কোনো রান্নার ক্ষেত্রে, বিশেষ করে মাংস রান্নার ক্ষেত্রে, যদি গরম জলটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু রান্নার স্বাদই আলাদা হবে। প্রায় 15-20 মিনিট সেদ্ধ হওয়ার পরে দেখে নিচ্ছি আলু পেঁপে মাংস কতটা সেদ্ধ হয়েছে। যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়েছে, তবে আমি আরও মিনিট পাঁচেক ফুটিয়ে নেব। সবশেষে দিয়ে দেব সামান্য চিনি। গরম মশলার গুঁড়ো যে আমি দিলাম সেটা দেখাতে আমি একদমই ভুলে গিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই শেষে গরম মশলার গুঁড়ো দিতে ভুলবেন না। আমি সামান্য নুন অ্যাড করলাম, নুনটাও কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী। তৈরি হয়ে গেল পেঁপে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। ভাত রুটি সব কিছুর সাথেই গরম গরম পরিবেশন করা যায়। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমায় আগেই সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়।